নমস্কার, আমি শুভঙ্কর ভৌমিক আর আপনারা দেখছেন প্রগতি শিক্ষা অঙ্গন। আজ আমি কোনো পাঠ্য বিষয় নিয়ে আলোচনা করতে আসিনি। আজ আমি যে জন্য আপনাদের সামনে এসেছি তা হলো আপনাদের কাছে আমার এই প্রগতি শিক্ষাঙ্গনের কৃতজ্ঞতা স্বীকার হিসাবে আজকের এই ভিডিওটি নিয়ে এসেছি। কৃতজ্ঞতা স্বীকার বিষয়টি হয়তো আপনাদের কাছে কেমন একটু খাপছাড়া মনে হতে পারে যে এটা আবার কেমন বিষয়, কৃতজ্ঞতা স্বীকার কি। আসলে বিষয়টি এই, আমি এই প্রগতি শিক্ষাঙ্গন চ্যানেলটি চালু করেছি 12 সেপ্টেম্বর 2019। গতকাল 17ই জানুয়ারি 2020 আমার এই চ্যানেলটি অর্থাৎ আপনাদের এই ভালোবাসার চ্যানেল প্রগতি শিক্ষাঙ্গন আপনাদের আন্তরিক ভালোবাসার অনুপ্রেরণায় আপনারা এই চ্যানেলটিকে আপন করে নিয়েছেন বলেই গতকাল এই প্রগতি শিক্ষাঙ্গন চ্যানেলটি 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছে। অর্থাৎ আপনাদের ভালোবাসার নিদর্শন স্বরূপ এই চ্যানেলটি ইউটিউবের পলিসি অনুযায়ী 1000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ করতে পেরেছে। সেটি একমাত্র সম্ভব হয়েছে আপনাদের ঐকান্তিক ভালোবাসার অনুপ্রেরণায়। আপনারা চ্যানেলটিকে ভালোবেসেছেন, ভিডিওগুলো দেখেছেন, প্রগতি শিক্ষাঙ্গনের পাশে থেকেছেন, তার জন্যই চ্যানেলটি গতকাল 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করতে পেরেছে। তার জন্য প্রগতি শিক্ষাঙ্গন আপনাদের কাছে আন্তরিকভাবে, হার্দিকভাবে, ঐকান্তিকভাবে কৃতজ্ঞতা স্বীকার করছে। আর বিশেষ ধন্যবাদ আপনাদের সকলকে, সেই সঙ্গে আরো একজনকে ধন্যবাদ না দিলেই নয়, সে হচ্ছে এই ইউটিউব মাধ্যম। ইউটিউবকে বিশেষ ধন্যবাদ এই কারণেই, ইউটিউব আছে বলেই আপনারা আছেন, আর আপনারা আছেন বলেই আমরা আছি। আপনারা এভাবে প্রগতি শিক্ষাঙ্গনের পাশে থাকুন, এইভাবেই আপনাদের আলতো ভালোবাসা প্রগতি শিক্ষাঙ্গনকে দিতে থাকুন। আশা রাখি প্রগতি শিক্ষাঙ্গন আপনাদের মঙ্গলার্থে সেভাবেই সে এগিয়ে চলবে। আপনাদের ভালোবাসা পেলে প্রগতি শিক্ষাঙ্গন অনুপ্রেরণা পায় নতুন নতুন কিছু আপডেট নিয়ে আসতে, নতুন নতুন পদ্ধতি অবলম্বন করতে, যাতে যে উদ্দেশ্যে এই প্রগতি শিক্ষাঙ্গন চ্যানেলটি চালু করা হয়েছে সেটি তার প্রধান উদ্দেশ্যই হচ্ছে ছাত্রছাত্রীদের অর্থাৎ শিক্ষার্থীদের বাংলা বিষয়ের সামগ্রিক একটি ধারণা প্রদান করা। এটি প্রগতি শিক্ষাঙ্গনের মুখ্য উদ্দেশ্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নিয়ে আনন্দে থাকবেন। আজ আসি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।